السلام عليكم ورحمة الله وبركاته تو امرا কিছু বাংলা উপদেশ দেব সাঁতার না জানা ব্যক্তি যেমন সমুদ্রের মধ্যখানে অসহায় তেমনি নামাজ না পড়া ব্যক্তি কবরের মধ্যে অসহায় চিন্তা করুন সমুদ্রের মধ্যখানে যদি সাঁতার না জানেন তাহলে আপনি ডুবে যাবেন তেমনি নামাজ না পড়া ব্যক্তি কবরের মধ্যে সেখানে কিভাবে বাঁচবেন সকল প্রশংসা আল্লাহর আমরা তার কাছে সাহায্য ও ক্ষমা চাই আমরা আমাদের নিজেদের নাফসকে ক্ষতি হতে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ যাকে হেদায়ত দেন কেউ তাকে পথ ভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে তাকে কেউ হেদায়ত করতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহা নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসুল মহান আল্লাহ তাকে কিয়ামতের পূর্বে সত্য দিন সমস্ত সংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে সে সঠিক পথে রয়েছে আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হয় সে তো নিজেই ক্ষতিগ্রস্ত সাধন করেছে والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا بالله ولا باليوم الآخر ومن يكون الشيطان له قرين فساء قرين আর যারা মানুষকে দেখাবার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও তার শেষ দিবসের ইমান আনে না আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গে কত মন্দ হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমাকে রহম করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন আব্দুল ইবনু আমর রাজি হতে পর্যন্ত এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম তিনি বললেন তুমি লোকেদের খাদ্য খাও এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে আমার রাজি বলেন তিনটি গুণ যে আয়ত করে সে পূর্ণ ইমান লাভ করে এক নিজ থেকে ইনসাফ করা দুই বিশ্বাস সালামের প্রচলন এবং তিন অভাবী অবস্থায় দান খায়রাত করা জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের সমান চামড়া ঘর এবং দুই ঘাড়ের ব্যবধান তিন দিনের পথের দূরত্বের সমান আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করে ভঙ্গ করেছি অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরে সন্তান নষ্ট হয় অতি লবণে তরকারি নষ্ট হয় অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয় অতি অহংকারে মানুষের পতন হয় জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল আর যারা জাহান্নামে যাবে তারা হবে ঝগড়াটে অবাধ্য ও অহংকারী বুখারী হাদিস মানুষ যে শয়তানের প্ররোচনা ও ওয়াসওয়াসের কারণে গুনাহ করে এবং খারাপ পথে চলে সে শয়তান হতাশ হাসরের দিন দোজকীদেরকে দেখে বলবে তোমাদের শাস্তির জন্য আমি দায়ী নই তোমরাই দায়ী কুরআনে মর্মে আমাদেরকে বলে জাহান্নামে কাফেরদের দাঁত হবে ওহুদ পাহাড় সমান এবং চামড়া ঘনত্ব হবে তিন দিনের পথ দূরত্বের সমান মুসলিম কোরআনের পারা 30
সূরা 114টি, সেজদা 14টি, রুকু 558টি, আয়াত 6666টি, জবর 52,244টি, জের 39,582টি, পেস 8,804টি, যজম 17,071টি, তাজদিদ 14,043টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।